পাকিস্তান কু লাগিলা পড় ঝটকা। ইসলামিক সহযোগ সংগঠন কলা নুয়া নিয়ম, আউ উঠিব না কাশ্মীর প্রসঙ্গ। তবে আসন্তু জানি রাখিবা কোন হচ্ছে সম্পূর্ণ রিপোর্ট। ভিডিওটি আরম্ভ করিবা পূর্বরু সাবস্ক্রাইব করে নিন্তু, ওড়িয়া নিউজ দুনিয়াকু পাখরে আসুথিবা বেল আইকনটিকু প্রেস করে নিন্তু। তবে ভারত ও পাকিস্তান মধ্যে কাশ্মীর সমস্যা বর্ষ বর্ষ ধরে লাগি রয়েছে। তবে অধিকাংশ সময় পাকিস্তান এই প্রসঙ্গক ইসলামিক সহযোগ সংগঠন উঠাই থাকে। সারা বিশ্বরে ওআইসি দ্বিতীয় সর্ববৃহৎ সংগঠন হয়ে এবে এই সংগঠন নূয়া নিয়ম লাগু করা যাচ্ছে। এই নূয়া নিয়ম আধারে আগক পাকিস্তান ও কাশ্মীর প্রসঙ্গ উঠাই পারিব না। পূর্ব কোণী ইসলামিক দেশ প্রস্তাব আনলে তাহলে সমস্ত দেশ মানুষ পড়ুলা, মাত্র এথর নিয়মের পরিবর্তন করা যাচ্ছে, ফলে এর সিধাসলখ প্রভাব পাকিস্তান উপরে পড়ব। অরব দেশগুলিক উদ্যমে এই পরিবর্তন করা যাচ্ছে। পূর্ব সদস্য দেশগুলিক প্রস্তাব বিনা সংকোচে পারিত করে দিয়া যাওয়া, ফলে এর ফাইদা উঠাই পাকিস্তান প্রত্যেক থর এই ফোরমে কাশ্মীর সহ জড়িত প্রস্তাব আনুলা, ফলে তাহলে বিনা কিছু যুক্তিতর্কের পারিত করা যাওয়া। তবে বর্তমান নিয়ম পরিবর্তন কারণ পাকিস্তান পূর্বপরি ফাইদা মিলবা মুশকিল হয়ে পড়ব। এণিকি পাকিস্তান যদি ওআইসি ফোরমে কাশ্মীর প্রসঙ্গ উঠাইব, তবে অন্য দেশ মানে এই মামলার সে নিজ নিজের রায় রাখবে। এই সংগঠনের মোট 56টি রাষ্ট্র সদস্য রয়েছে, অর্থাৎ পাকিস্তান তবে কাশ্মীর প্রসঙ্গে বহুমত মিলব না। এইভাবে ভাবে বর্তমান সময়ের পাকিস্তান কু লাগিছে এক বড় ঝটকা, কারণ ওআইসি লাগু কলা নূয়া নিয়ম আউ উঠাই পারিব না পাকিস্তান কাশ্মীর প্রসঙ্গ। তবে এভাবে এক বড় খবর কু নিয়ে আপনার মতামত কম রয়েছে নিহতি ভাবে কমেন্ট মাধ্যমে জনতু। আগকু কম হব অপডেট জাঁয়া সবসক্রাইব করে নিহতু ওড়িয়া নিউজ দুনিয়া, ভিডিও কু লাইক কমেন্ট শেয়ার নিশ্চিত করতু। সে পর্যন্ত মু রহিলি, নমস্কার।